আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এম্যান কিচেন মিরিতে আরও একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনার সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে ভালো আছি আজকের রেসিপি হচ্ছে সর্ষে ইলিশ রান্না করে দেখাবো আপনাদেরকে খুবই মজার রেসিপিটা আর বানানো কিন্তু একদম সহজ চেষ্টা করব রেসিপিটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করার তো রেসিপি শুরু করছি সর্ষে ইলিশ রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি দুইটা আর ইলিশ মাছগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এখন আমি এই মাছগুলো রান্না করার জন্য প্রথমে সরিষাটা আমার ব্ল্যান্ড করে নিতে হবে আমি ব্লেন্ডারে ব্ল্যান্ড করে নিচ্ছি আপনাদের কাছে যাদের কাছে ব্ল্যান্ডারটা থাকবে না আপনারা শিল্পাটায়ও বেটে নিতে পারেন কাঁচামরিচ নিয়েছি আর আজকের রান্নাটা করতেছি আমি কাঁচামরিচ দিয়ে মানে শুকনো লাল মরিচের পরিমাণটা একদম কম দিব সরিষার সাথে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো তো এখন আমি ব্ল্যান্ড করে নিচ্ছি একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে আমার সরিষা আর কাঁচামরিচগুলো ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি রান্নায় চলে যাব। চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আর চুলাটাও অন করে দিলাম চুলার আগুনটা মিডিয়াম করে রাখবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তো তেলগুলো গরম হয়ে আসলে এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিচ্ছি প্রায় দেড় কাপ পরিমাণ এখানে পেঁয়াজ দিলাম আমি দেড় কাপ পরিমাণ এখানে আমি পেঁয়াজ নিলাম দেড় কাপ পেঁয়াজের সাথে আমি দিয়েছি এক কাপ পরিমাণ তেল আর কড়াইটা একটু বড় নিয়েছি মাছগুলো যেহেতু বেশি সেই জন্য আর মাছ রান্না করতে গেলে কিন্তু একটু ছড়ানো পাতিলে রান্না করলে ভালো মাছগুলো ভেঙে যায় না একদম ফিস ফিস করে থাকে মাছগুলো নষ্ট হবে না দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট এখানে আমি পেঁয়াজ কুচানোও ব্যবহার করেছি আবার পেস্টও ব্যবহার করেছি তো সবগুলো পেঁয়াজ ভালো করে এভাবে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যেন পেঁয়াজগুলো একদম নরম হয়ে যায় ভালো করে যদি পেঁয়াজ রসুন আদা কষানো হয় সেই ক্ষেত্রে রান্নাটা কিন্তু খুবই মজা হয় এখন আমি দিয়ে দিলাম কাঁচামরিচ আর সরিষা পেস্ট দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আদা রসুন কষানোর পরেই কিন্তু দিতে হবে সরিষা পেস্ট কারণ সরিষা বেশিক্ষণ কষানো যাবে না বেশিক্ষণ কষালে কিন্তু সরিষাগুলো কালো হয়ে যাবে পুড়ে যাবে তো সরিষাগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব মশলা তো প্রথমে দিয়ে দিচ্ছি আমি লাল শুকনো মরিচের গুঁড়া দুই চামচ পরিমাণ চায়ের চামচে মেপে দিয়েছি হলুদের গুঁড়া দিয়েছি এক চামচ পরিমাণ সামান্য একটু দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি লবণ লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চায়ের চামচে মেপে হাফ চামচ পরিমাণ দিয়েছি জিরার গুঁড়া তারপর দিয়েছি সামান্য একটু পানি হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এখন আমি মশলাগুলো কষিয়ে নিচ্ছি যেন মশলাগুলো পুড়ে না যায় সেজন্য সামান্য একটু পানি দিচ্ছি আর তেলের পরিমাণটা একটু আমি বেশি দিয়েছি যখন মশলাগুলো কষানো হবে তেলগুলো কিন্তু উপরে বেশি উঠবে তো পানি আমি আরও একটু দিলাম দিয়ে এখন আমি মশলাগুলো আবার একটু ভালো করে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একটু তিন মিনিট আমি মশলাগুলো কষাবো তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তিন মিনিট পরে ফিরে আসি তিন মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি মশলাগুলো কষানো কিন্তু হয়ে গেছে তেলগুলো কিন্তু একদম উপরে বেশি উঠেছে দিয়ে দিলাম চার টেবিল চামচ পরিমাণ সরিষার তেল সরিষার তেল দিলে কিন্তু সরিষা ইলিশটা খেতে অনেক মজা লাগে তো এখন আমি এখানে দিয়ে দেবো মাছগুলো আবার একটু কাঠি দিয়ে নেড়ে মিশিয়ে নিলাম তো একটা একটা করে এখন মাছগুলো আমি বসিয়ে দিচ্ছি মশলার সাথে তারপর হালকা করে মিশিয়ে নিব। মাছগুলো নেড়ে নিতে একটু সমস্যা হবে মাছ একটু নরম থাকে সেজন্য হাঁড়ির হাতলগুলো ধরে এভাবে একটু নেড়ে মিশিয়ে নিলে হয়ে যাবে আর না হলে হালকা একটু চিলিকনের কাঠি দিয়ে আপনার এক পাশ থেকে অন্য পাশে ফিরিয়ে দিবেন কাঠের কাঠি বা খন্তি দিয়ে নাড়তে গেলে মাছগুলো কিন্তু ভেঙে যাবে তো এভাবে আমি হালকা করে একটু এক পাশ থেকে অন্য পাশে মাছগুলো ফিরিয়ে দিচ্ছি আর এই মাছগুলো কিন্তু দেওয়ার পরে মশলার সাথে আমি আরও পাঁচ মিনিট একটু কষিয়ে নিয়েছি একপাশ থেকে অন্য পাশে মাছগুলো ফিরিয়ে দেওয়ার পরে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব দশ মিনিটের জন্য দশ মিনিটে কিন্তু ঢাকনাটা আমি আর উঠাইনি নি চোলাটাও ছোটো করে দিয়েছি তো মাছগুলো আমার কষানো হয়ে গেছে এখন আমি এখানে এক কাপ পরিমাণ ঝোল দিব এক কাপের থেকে বেশি দিব না মাছের থেকে যেহেতু অনেকটাই পানি উঠে এসেছে তারপর দিয়ে দিচ্ছি এখন আমি টমেটো এখানে আমি তিনটা টমেটো ফালি করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি পানি ঝোল দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণ আর ঝোলগুলো কিন্তু শুকিয়ে যাবে এটা যখন রান্নাটা হয়ে যাবে পানিটা কিন্তু টেনে আসবে তো যখন মাখা মাখা হবে তারপর আমি মাছগুলো চুলার থেকে নামিয়ে নেব উপরে কাঁচামরিচ ফালিগুলো দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি তো ফিরে আসি পাঁচ মিনিট পরে পাঁচ মিনিটের জন্য চুলাটা একটু হাই করে দিয়েছি এখন পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিলাম বলক চলে এসেছে মানে মাছগুলো এখন সেদ্ধ হচ্ছে তো হালকাভাবে একটু হাঁড়িটা নেড়ে নিব তারপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য কারণ মশলাগুলো কিন্তু এখনও মাছের ভিতরে ঢুকে নি ভালো করে রান্না করে নিতে হবে তো এখন আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম পাঁচ মিনিট পরে রান্নাটা কিন্তু প্রায় হয়ে এসেছে আরও কিছুক্ষণ চুলায় রাখতে হবে তো ঝোলগুলো আর একটু শুকিয়ে নেব ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করব আরও দুই তিন মিনিট তারপর আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নেব তো রান্নাটা হয়ে গেছে সর্ষে ইলিশ আমি চেষ্টা করেছি খুব সহজভাবে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ